ঢালিউড মুভি লাভারদের জন্য সুখবর, যারা বাংলা সিনেমা দেখেন তাদের জন্য সুখবর। সাইমন সাদিকের আপকামিং মুভির শুটিং আপডেট, কোথায় শুটিং হচ্ছে এবং কোন লোকেশনে শুটিং হচ্ছে, কবে থেকে শুটিং শুরু হয়েছে, নায়িকাকে যদি জানতে চাও তাহলে শেষ পর্যন্ত থাকো। সাইমন সাদিকের আপকামিং মুভিটি একটি সরকারি অনুদানের সিনেমা। সিনেমাটির নাম হচ্ছে জল রং। এর শুটিং শুরু হয়েছে গত শনিবার অর্থাৎ 9 অক্টোবর থেকে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা সাইমন সাদিক এবং নায়িকা হিসাবে অর্থাৎ সহশিল্পী হিসাবে নবগত চিত্রনায়িকা উষ্ণ। নির্মাতা অপূর্ব সিনেমাটা নির্মাণ করবেন। সিনেমাটির শুটিং, প্রথম লটের শুটিং শুরু হয়েছে গাজীপুরের হোতাপাড়ায়। টানা 10 দিন চলবে দৃশ্যায়নের কাজ। গতকাল প্রথম দিনে অভিনয় শিল্পীদের বিভিন্ন লুকে শুটিং হয়েছে, বলা চলে প্রস্তুতি ছিল। আজ থেকে মূল শুটিং শুরু হয়েছে। মানব পাচারের গল্প নিয়ে জল রং সিনেমাটির গল্প তৈরি হয়েছে, অর্থাৎ মানব পাচারের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি হয়েছে। একটি নৌকার নাম জল রং, যে নৌকাটি স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। বর্তমানে নৌকাটি ব্যবহার করে একটি চক্র, এটি মানব পাচারে ব্যবহার করে। গাজীপুরের হোতাপাড়া ছাড়াও আরও বিভিন্ন লোকেশনেও শুটিং হবে, যেমন টেকনাফ, সেন্ট মার্টিন ও মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে। জল রং সম্পর্কে সাইমন সাদিক বলেন, অপূর্ব রানা ভাইকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, তিনি আমার অনেক কাছের ভাই, তবে ছবিটির গল্পের প্রয়োজনে তিনি আমাকে নিয়েছেন। নবাগত নায়িকা উষ্ণ বলেন, ছবিটির জন্য মাসখানেক ধরে গ্রুমিং করতে হয়েছে আমাকে। কক্সবাজারের শুটকি পল্লিতে গিয়ে সেখানকার মানুষদের জীবনযাপনের উপর ধারণা নিয়েছি, অবশেষে কাজ শুরু করছি। সবার কাছে দোয়া চাই চরিত্রটি যেন আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি। এএইচএম এনামুল হকের গল্প জল রং থেকে একই নামে সিনেমাটি নির্মিত হচ্ছে। জল রং 2020-21 অর্থবছরের প্রযোজক দেলোয়ার হোসেন দিলু জল রং সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন 60 লাখ টাকা। 60 লাখ টাকার বাজেটে এই সিনেমাটি তৈরি হচ্ছে। এই সিনেমাটির বিভিন্ন অংশতে তারকা শিল্পী অভিনয় করবেন অনেকেই, তাদের মধ্যে সৈয়দুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, আশিস খন্দকার, বরদা মিঠু, এলিনা শাম্মি, মো শিকাসহ আরও অনেকেই। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।